আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্সগণ, যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জুবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর তৃতীয় লেকচারে আলোচনা করছি। আজকে আলোচনায় থাকবে বিন্যাস, সমাবেশ ও গঠন সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা। এর আগে আমরা সম্ভাবনার সাথে সম্পর্কিত কিছু বিষয় পর্ব এক প্রথম ক্লাসে এবং সম্ভাবনার সাথে সম্পর্কিত কিছু বিষয় পর্ব দুই ও সম্ভাবনা দ্বিতীয় ক্লাসে, এই দুটি ক্লাসে আমরা আলোচনা করেছি। তো এখন আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। বিন্যাস, সমাবেশ ও গঠন সম্পর্কিত গাণিতিক সমস্যার লেকচারে আজকে প্রথমে যে গাণিতিক সমস্যাটা থাকছে, সেখানে একটি সমস্যা দেওয়া আছে যে সম্প্রতি বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 15 সদস্যের একটি দল ঘোষণা করে, যাদের মধ্যে ব্যাটসম্যান আছে 5 জন, অলরাউন্ডার আছে 3 জন। এখন আরেকটি কথা উল্লেখ করা আছে যে টেলিটক মোবাইল কোম্পানি ঘোষিত দলের প্রত্যেক ক্রিকেটারকে একটি করে মোবাইল সেট প্রদান করেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে 0 ফ্যাক্টোরিয়াল এর মান কত। দ্বিতীয় প্রশ্নটি থাকছে যে সমাবেশে ক্রমবর্জন করা হয়, এই কথাটি ব্যাখ্যা করতে হবে। তৃতীয়ত আসছে টেলিটক শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করতে হবে। সর্বশেষ আসছে যে কমপক্ষে 4 জন ব্যাটসম্যান এবং 2 জন করে অলরাউন্ডার অন্তর্ভুক্ত করে কত উপায়ে 11 জন খেলোয়াড়ের একটি ফাইনাল টিম গঠন করা যাবে তার বিশ্লেষণপূর্বক মতামত দিতে হবে। এখন আমরা চলে যাচ্ছি উত্তরে। সর্বপ্রথম যে জ্ঞানমূলক প্রশ্নটি রয়েছে যে 0 ফ্যাক্টোরিয়াল এর মান কত। আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল এর মান সর্বদা 1। এখন আসছে দ্বিতীয় প্রশ্ন, সমাবেশে ক্রম বর্জন করা হয়, এই কারণটির ব্যাখ্যা। আমরা সমাবেশের আগে যে সংজ্ঞাটি পড়েছি সেটি মূলত হচ্ছে আমাদের ব্যাখ্যা যে কতগুলো বস্তু বা উপাদানকে কয়েকটি বা সবগুলো বস্তু বা উপাদান নিয়ে যতগুলো দল গঠন করা যায় বা নির্বাচন করা যায় তাদের প্রত্যেকটি হচ্ছে একটি সমাবেশ। এখানে বিন্যাসে আমরা বস্তু বা উপাদানগুলো নির্দিষ্ট ক্রমে যে সাজানো থাকে, কিন্তু সমাবেশে কিন্তু আমাদের সেই রকম ভাবে ক্রমে সাজানোর প্রয়োজন হয় না, কারণ সমাবেশে এ বি বা বি এ একই সমাবেশ বা দল নির্দেশ করে। তো যেমন আমি গত উদাহরণে যেটি বলেছিলাম যে রহিম, করিম, আসিফ 3 জন বন্ধু, এদের থেকে যদি আমরা 2 জন করে নেই তাহলে ধরে নেই যে রহিম আর করিম হচ্ছে একটি দল, 2 জনের একটি দল। তাহলে রহিম এবং করিম যে দলটি নির্দেশ করছে, রহিম এবং করিম একই দল নির্দেশ করছে, অর্থাৎ এখানে আমাদের তাদেরকে ক্রম অনুসারে সাজানোর প্রয়োজন হচ্ছে না। সেই কথাটি এখানে বোঝানো হয়েছে যে এবিসি যদি আমাদের 3টি অক্ষর থাকে, 3টি থেকে যদি আমরা 2টি করে সমাবেশ করি তাহলে এ বি বি সি সি এ অথবা বি এস সি বি এস সি, এইভাবে আমরা দল গঠন করতে পারি। তাহলে এ বি যে দলটি নির্দেশ করছে, বি এ একই দল নির্দেশ করছে, আবার বিসি যে দলটি নির্দেশ করছে, সিবি সেই দলটিকেই নির্দেশ করছে, এবং সি এ যে দলকে নির্দেশ করছে, এস সি সেই দলকে নির্দেশ করছে। অর্থাৎ সমাবেশে বা দল গঠনে আমাদের ক্রম বর্জন করা হয়, এটি হচ্ছে আমাদের ব্যাখ্যা। তৃতীয় প্রশ্নটা ছিল যে টেলিটক শব্দটিতে যে কতগুলো বর্ণ রয়েছে এদেরকে কত উপায়ে সাজানো যাবে। তো টেলিটক শব্দটিতে আমাদের মোট বর্ণ সংখ্যা রয়েছে 8টি, তার মাঝে টি রয়েছে 2টি, ই রয়েছে 2টি এবং এল রয়েছে 2টি। তাহলে বাকি যে বর্ণগুলো আছে এই 3টি বাদ দিয়ে, টি ই এল এই 3টি বাদ দিয়ে যে 5টি বর্ণ রয়েছে সেখানে 1টি করে বর্ণ রয়েছে। তাহলে সেখানে আমাদের শুধুমাত্র 2টি বর্ণ রয়েছে, এ এবং কে, এই 2টি বর্ণ রয়েছে দুইবার করে, সরি একবার করে, আর বাকি যে টি ই এল এই বর্ণগুলো রয়েছে দুইবার করে। এখন আমরা যে বর্ণগুলোকে যদি সাজাতে যাই তাহলে তার জন্য যে সূত্রটি সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, অর্থাৎ আমাদের যতগুলো বর্ণ থাকবে তাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে সেই বর্ণগুলো কত প্রকারে সাজানো যাবে সেটা বের হয়ে যায়। কিন্তু যদি কোনো একটি বর্ণ শব্দে বা আমাদের যে বর্ণগুলো থাকবে সেখানে যদি একের অধিক কোনো বর্ণ থাকে তাহলে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে এন কে ভাগ দিতে হয়, তাহলে সেটি পাওয়া যায়। তো এই কারণে এখানে টেলিটক শব্দটির বর্ণগুলোকে সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল 8 ভাগ, টি বর্ণের জন্য 2 ফ্যাক্টোরিয়াল, ই বর্ণের জন্য 2 ফ্যাক্টোরিয়াল এবং এল বর্ণের জন্য 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে টি ই এল এইগুলো 2টি করে আছে, সেই 2 এর ফ্যাক্টোরিয়াল।
এখন 8 ফ্যাক্টোরিয়াল কে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই তাহলে এই মানটি চলে আসবে, আর 2 ফ্যাক্টোরিয়াল 3 টিকে যদি আমরা গুণ করি তাহলে 8 আসবে। এখানে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এর মাঝে কোনো কিছু দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে যে এখানে গুণ আকারে রয়েছে এই সংখ্যাগুলো। তো 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তাকে যদি আমরা 3টা 2 এখন গুণ করি তাহলে 8 আসবে, আর উপরের এই সংখ্যাকে 1 দিয়ে ভাগ দিলে এই সংখ্যাটি চলে আসবে। অর্থাৎ টেলিটক শব্দটিকে আমরা এতগুলো উপায়ে সাজাতে পারি। এবার আসি আমরা তার পরের প্রশ্নে। সে প্রশ্নটি ছিল যে একটা দল গঠন করতে হবে যেখানে 5 জন রয়েছে ব্যাটসম্যান আর অলরাউন্ডার রয়েছে 3 জন, আর আমাদের কাছে মোট খেলোয়াড় আছে 15 জন। এখন প্রতিটা দলেই কমপক্ষে 4 জন ব্যাটসম্যান রাখতে হবে এবং 2 জন অলরাউন্ডার রাখতে হবে। তাহলে কত প্রকারে দলটা তৈরি করা যেতে পারে এখন আমরা সেটা বের করছি। তাহলে আমাদের ব্যাটসম্যান আছে 5 জন, অলরাউন্ডার আছে 3 জন এবং অন্যান্য আমাদের মোট যেহেতু আছে 15 জন, তো ব্যাটসম্যান আর অলরাউন্ডার মিলে আছে 8 জন, তার মানে অন্যান্য খেলোয়াড় রয়েছে 7 জন। 7 আর 8 যোগ করলে 15 পাওয়া যাচ্ছে। তাহলে বলেছে যে ব্যাটসম্যান থাকতে হবে কমপক্ষে 4 জন এবং অলরাউন্ডার থাকতে হবে কমপক্ষে 2 জন, তার মানে তার উপরেও আমরা নিতে পারবো। তাহলে আমরা এইভাবে দল গঠন করতে পারি যে ব্যাটসম্যান নিব 4 জন, অলরাউন্ডার রাখবো 2 জন, তাহলে মোট হলো 6 জন। 11 জন খেলোয়াড় যেহেতু তাহলে আর 5 জন আমরা অন্যান্য থেকে নিব। আবার এইভাবে সাজানো যায় যে ব্যাটসম্যান নিব 4 জন, অলরাউন্ডার নিব 3 জন, যেহেতু আমাকে বলেছে যে কমপক্ষে 2 জন রাখতে হবে, তাহলে মানে আমি বেশি রাখতে পারছি, তাহলে 7 জন, অন্যান্য থেকে নিলাম 4 জন। একইভাবে ব্যাটসম্যান থেকে নিব 5 জন, অলরাউন্ডার থেকে নিতে পারি 2 জন, তাহলে হলো 7 জন, আর অন্যান্য থেকে নিলাম 4 জন, হয়ে গেল 11 জন। অথবা ব্যাটসম্যান নিব 5 জন, অলরাউন্ডার নিব 3 জন এবং অন্যান্য খেলোয়াড় নিব 3 জন, এই হচ্ছে মোট 11 জন। এইভাবে আমরা এদেরকে দল গঠন করতে পারি। এখন হচ্ছে নির্বাচনের উপায়, যে আমরা আসলে কত উপায়ে এখান থেকে নেওয়া যেতে পারে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি 5C4, এটা হচ্ছে সি হচ্ছে কম্বিনেশন, সমাবেশের জন্য এই সিটা আমরা ব্যবহার করি এই রূপে। তাহলে আমার এখানে ব্যাটসম্যান আছে 5 জন, এই কারণে উপরে হচ্ছে 5 আর সি আর নিচে হচ্ছে 4, অর্থাৎ 5 জন থেকে আমি 4 জন ব্যাটসম্যান নিচ্ছি। তার সাথে গুণাকারে আসবে এবার অলরাউন্ডারটা, আমাদের অলরাউন্ডার আছে কয়জন? 3 জন। তাহলে এই উপরে থাকলো 3, কম্বিনেশন সি, তার সাথে আছে 2, অর্থাৎ আমি অলরাউন্ডার 3 জন থেকে 2 জন নিচ্ছি। একইভাবে অন্যান্য খেলোয়াড় আছে আমার 7 জন, 7 জন থেকে আমরা নিচ্ছি এখানে 5 জন, এই যে এই 5 জন। এখন এর মানটা বের করলে আমরা সমাবেশের সংখ্যাটা পেয়ে যাব। অর্থাৎ উপরে যে সংখ্যাটি রয়েছে সি এর উপরে যেটি থাকে বাম পাশে উপরে, সেটি হচ্ছে আমাদের কতগুলো খেলোয়াড় রয়েছে বা কতগুলো সংখ্যা রয়েছে সেটা, আর নিচে যেটি আসছে সেটি হচ্ছে যে আমরা কত উপরের আমাদের যে 5 জন ছিল সেখান থেকে কতজন নিয়ে আমরা দল গঠন করতে চাচ্ছি সেই সংখ্যাটি হচ্ছে নিচে আসবে। এভাবে আসলো ক্যালকুলেটরে যদি আমরা 5C4, 3C2 ও 7C5 এদেরকে গুণ করি বা এদের মান আলাদা করে বের করি তাহলে আসবে 5321, এদেরকে গুণ করলে আসছে 315। একইভাবে দ্বিতীয়টার জন্য আসছে 434, অর্থাৎ আমাদের 5 জন থেকে নিচ্ছি 4 জন, 3 জন থেকে 3 জনকে রাখছি এবং 7 জন থেকে নিচ্ছি 4 জন, অন্যান্য খেলোয়াড়দের 7 জন থেকে নিচ্ছি 4 জন, এদেরকে যদি আমরা সমাবেশ করি তাহলে 5135 175। এবার আমরা দেখছি যে তারপরে কিভাবে করা যেতে পারে। যে 5 জন ব্যাটসম্যান থেকে আমরা 5 জনকে নিচ্ছি, 3 জন অলরাউন্ডার থেকে 2 জন নিচ্ছি এবং অন্যান্য ব্যাটসম্যান থেকে 7 জন থেকে নিচ্ছি 4 জন। তাহলে এদের যদি আমরা নির্বাচনের উপায় বা কম্বিনেশন পদ্ধতিটা বের করি তাহলে হবে 5C5, 3C2, 7C4, এদেরকে আমরা গুণ করলেই এই মানটি চলে আসবে। তারপরে সর্বশেষ যে উপায়টা রয়েছে দল গঠনের সেটি হচ্ছে যে ব্যাটসম্যান 5 জন থেকে 5 জন, অলরাউন্ডার 3 জন থেকে 3 জন এবং অন্যান্য 7 জন থেকে নিচ্ছি 3 জন। তাহলে 5C5, 3C3 এবং 7C3 এদেরকে এই 35টি উপায়ে সাজানো যাচ্ছে। তাহলে প্রথম এই যে এখানে আমাদের যে প্রথম টিমটি রয়েছে তাকে এত উপায় সাজানো যাচ্ছে 315, দ্বিতীয়টিকে সাজানো যাচ্ছে 175 এবং তৃতীয়টিকে 105 এবং চতুর্থ ভাবে 35 সাধারণ ভাবে যাচ্ছে। এখন এদেরকে যদি আমরা যোগ করি তাহলে মোট কতগুলো উপায়ে টিম গঠন করা যাবে সেটি আমরা পেয়ে যাব। এই কারণে যোগ করলাম, 36 হয়ে গেল। অর্থাৎ এখানে আমাদের যে তথ্যটি দেওয়া আছে 15 জন খেলোয়াড় থেকে
আমরা যদি কমপক্ষে 4 জন ব্যাটসম্যান এবং 2 জন অলরাউন্ডার করে নিয়ে দল গঠন করি, তাহলে 630টি উপায়ে আমরা দল গঠন করতে পারব। এবার আসছি আমরা দ্বিতীয় সমস্যায়। এখানে দেওয়া আছে যে এ আর বি হচ্ছে দুইটা ঘটনা, যেখানে প্রবাবিলিটি অফ এ সমান হাফ, প্রবাবিলিটি অফ বি সমান 1/5, এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 5/8। এই তথ্যের আলোকে একটি পরিসংখ্যানের ছাত্র মতিন বলল যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি পূরক, এটা উপরে যে বার এটা আমাদের গাণিতিক গড় নয়, এটা আমরা পূরক বোঝানো হয়েছে এখানে, বি বার সমান হবে প্রবাবিলিটি অফ বি গিভেন এ বার, এ পূরক এটা। এখন আমাদের প্রশ্ন হলো যে অসম্ভব ঘটনা কি, পরিপূরক ঘটনাদ্বয়ের সম্ভাবনার যোগফল একটি ব্যাখ্যা করতে হবে, উদ্দীপকের এ ও বি ঘটনাদ্বয় কিরূপ, এবং প্রবাবিলিটি অফ এ বি এর মান নির্ণয় করতে হবে, এবং মতিনের বক্তব্যটি সঠিক কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রথমটি হচ্ছে যে অসম্ভব ঘটনা। তো অসম্ভব ঘটনাটি হচ্ছে, আমরা এর আগের লেকচারে দেখেছি অসম্ভব ঘটনা কি, যে অসম্ভব ঘটনা হচ্ছে একটি এমন একটি ঘটনা যে ঘটনাটি কখনোই ঘটবে না, অর্থাৎ যার প্রবাবিলিটির মান শূন্য, সেটি হচ্ছে অসম্ভব ঘটনা। এটা তোমরা প্রিভিয়াস ক্লাস এর আগে আমরা যে ক্লাসে আলোচনা করেছি সেখানে দেখে নেবে। তারপরে আসছে যে পরিপূরক ঘটনাদ্বয়ের যোগফল এক, এটি আমাদের সম্ভাবনার যোগফল এক, পরিপূরক ঘটনাদ্বয়ের সম্ভাবনার যোগফল এক। এখন আমরা এটি দেখছি, তো আমরা জানি পরিপূরক ঘটনা কাকে বলে, যে দুটি ঘটনা থাকবে, এক দুটি ঘটনা অবশ্যই ঘটবে, তবে একটি ঘটনা যখন ঘটবে তখন অন্যটি ঘটতে পারবে না, অর্থাৎ দুটি ঘটনা কখনোই একসাথে ঘটতে পারবে না, এটি হচ্ছে আমাদের পরিপূরক ঘটনা। আর পরিপূরক ঘটনাকে এটিও আমরা জানি যে এসি এ বার অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা মনে করি যে একটা নমুনা ক্ষেত্র এস আছে, এই এস এর একটি ঘটনা হচ্ছে এ, এটি আমরা ধরে নিলাম, এবং এটিও ধরে নিলাম যে এ এর পরিপূরক ঘটনাকে আমরা এস সি দিয়ে প্রকাশ করছি। তো আমরা জানি যে পরিপূরক ঘটনা হচ্ছে একটি বর্জনশীল ঘটনা, এবং তাদের সংযোগের ক্ষেত্রে সবসময় সমান হন, নমুনা ক্ষেত্রে সমান হয়, অর্থাৎ এ ইউনিয়ন এস ই সমান হবে এস। আমাদের যে পরিপূরক দুটি ঘটনা রয়েছে এদেরকে যদি আমরা ইউনিয়ন বা সংযোগ করি তাহলে তার নমুনা ক্ষেত্রে সমান হয় এস এর সমান, এবং প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এস ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এস ই হবে, এটি হচ্ছে আমাদের পরিপূরক ঘটনার একটি শর্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এসি, তো এ ইউনিয়ন এসি সমান হচ্ছে এস, যেটি আমরা যে এখানে দেখেছি এ ইউনিয়ন এসি সমান আমরা পেয়ে গেলাম এস, তার মানে আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এসি সমান লিখতে পারি প্রবাবিলিটি অফ এস, অর্থাৎ এ ইউনিয়ন এসি এর পরিবর্তে আমরা শুধু এস বসিয়ে দিলাম। এখন প্রবাবিলিটি অফ এস ইকুয়াল হচ্ছে ওয়ান, অর্থাৎ কোন একটি নমুনা ক্ষেত্রের সম্পূর্ণ নমুনা ক্ষেত্রে যদি আমরা সম্ভাবনা বের করি তাহলে তার মান পাওয়া যায় 1, এটি আমাদের জানা আছে। এখন তার মানে বসিয়ে দিলাম পি এস ইকুয়াল 1, তার মানে কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এস ইকুয়াল 1 হয়ে গেল। এখন আমাদের এখানে দ্বিতীয় যে শর্তটি ছিল যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এস ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এস ই, তো আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এস ই এর মান পেয়ে গেছি 1, তার মানে কি দাঁড়াচ্ছে যে প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ এস ইকুয়াল 1, অর্থাৎ আমাদের পরিপূরক যে দুটি ঘটনা রয়েছে এ এবং এস ই, এদের যে সম্ভাবনার মান রয়েছে প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ এস ই, এদের যোগফল হচ্ছে 1। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির ব্যাখ্যা। এবার আসছি আমরা তৃতীয় প্রশ্নে, সেখানে বলা হয়েছে যে এ এবং বি ঘটনাদ্বয় কিরূপ এটা আমাদের বলতে হবে, এবং প্রবাবিলিটি অফ এ গিভেন বি এর মান বের করতে হবে। আমাদের দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ এ সমান হাফ, প্রবাবিলিটি অফ বি সমান 1/5, এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 5/8, এই তিনটি তথ্য আমাদের এখানে দেওয়া আছে। এখন আমরা প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি এর মানটি আমরা যোগ করছি, তাহলে কি হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ এর মান হচ্ছে হাফ যোগ হচ্ছে প্রবাবিলিটি অফ বি এর মান 1/5 ইকুয়াল, আমরা যদি এদেরকে যোগ করি তাহলে পাওয়া যাবে 7/10। এটা তোমরা ক্যালকুলেটরও করতে পারো অথবা হাতে করতে পারো, যদি হাতে করি তাহলে কি হবে 5 আর 2 এর লসাগু বের করতে হবে, তাহলে 5 আর 2 এর লসাগু হচ্ছে কত 10। এখন 2 দিয়ে আমাদের এই 10 কে ভাগ দিতে হবে তাহলে ফল পাওয়া যাবে কত 5, এই 5 আর উপরের 1 দিয়ে গুণ করতে হবে তাহলে পাওয়া গেল উপরে 5, তার সাথে যোগ আসবে
পাঁচ দিয়ে আমরা এই 10 কে ভাগ দিব, পাওয়া যাবে 2। ওই 2 দিয়ে একে আমরা গুণ করব 1 কে, তাহলে পাওয়া যাবে 2। তাহলে উপরে পাওয়া যাচ্ছে 5 আর এই পাশে পাওয়া যাচ্ছে 2, এদেরকে যদি আমরা যোগ করি তাহলে হবে 7। এটা যদি বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি উত্তর দিব অথবা বিস্তারিত লিখে দিয়ে দিব। এখন আমরা দেখছি যে তার মানে কি হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এর মানটি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর চেয়ে বড়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি এর মান হচ্ছে দেওয়া আছে 0.625, কিন্তু এ প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এর মান পেয়েছি 0.7, অর্থাৎ এর মানটি বড়। তো যদি বড় হয় তাহলে আমরা জানি এটি একমাত্র অবর্তনশীল ঘটনার ক্ষেত্রেই এই শর্তটি মেনে চলে। তার মানে হচ্ছে এ ও বি ঘটনা দুটি পরস্পর অবর্তনশীল ঘটনা। অর্থাৎ আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল গড়ের প্রথম অংশ প্রশ্নে, সেখানে বলা ছিল যে এ ও বি ঘটনাদ্বয় কি রূপ, তার মানে আমরা পেয়ে গেছি যে এ ও বি ঘটনাদ্বয় হচ্ছে পরস্পর অবর্জনশীল ঘটনা। এখন আমাদের মান বের করতে হবে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, অর্থাৎ বি এর সাপেক্ষে এ এর শর্তাধীন সম্ভাবনা। তো আমরা জানি যখন আমরা শর্ত পড়েছি শর্তাধীন সম্ভাবনা, সেখানে আমরা দেখেছি যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ভাগ প্রবাবিলিটি অফ বি। তো এখানে আমাদের প্রবাবিলিটি অফ বি এর মানটা উপরে দেওয়া আছে, কিন্তু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা দেওয়া নেই, সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা জানি যে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটি হচ্ছে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে এই সূত্রটি তারা মেনে চলে। এখন আমাদের এই মানটি জানা আছে, এই মানটি জানা আছে, এই মানটি জানা আছে, আর এই মানটি আমাদেরকে বের করতে হবে। তার মানে এই অংশটাকে আমাদেরকে ডান পাশে নিয়ে যেতে হবে, বাকি যে অংশটা আছে সেগুলোকে সরি এই অংশটাকে আমাদেরকে বাম পাশে নিয়ে যেতে হবে আর বাকি অংশটুকে ডান পাশে রাখতে হবে। তো এখন এটিকে যদি আমরা বাম সমান চিহ্নের বাম পাশে নিয়ে যাই অর্থাৎ দিক পরিবর্তন করি, তাহলে কি আসে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এখানে এই প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হলো, আর ডান পাশে যে অংশ ছিল সেভাবেই আছে, এবং এই যে এখানে এটি দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে প্লাস চিহ্ন, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে সেটি হয়ে যাবে মাইনাস চিহ্ন। এখন আমাদের কাজ হচ্ছে এদের মানগুলো বসিয়ে দেওয়া। তো প্রবাবিলিটি অফ এ এর মান হাফ, প্রবাবিলিটি অফ বি এর মান 1/5, তারপরে আসছে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 5/8। এখন এদেরকে যদি আমরা যোগ করি তাহলে এই মানটি পেয়ে যাব। তার মানে কি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি অর্থাৎ বি এর সাপেক্ষে এ শর্তাধীন সম্ভাবনার মান হচ্ছে 0.375। তো উপরে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটি বসিয়ে দিলাম, আর নিচে প্রবাবিলিটি অফ বি এর মানটি বসিয়ে দিলাম, এদেরকে যদি আমরা গুণ ভাগ করি তাহলে এই মানটি চলে আসবে। এবার আমরা দেখছি তারপরে যে প্রশ্নটি ছিল সেটি, অর্থাৎ আমাদের মতিন যে বলেছিল প্রবাবিলিটি অফ এ গিভেন বি পূরক এবং প্রবাবিলিটি অফ বি গিভেন এ পূরক, মতিন বলেছিল যে এই দুইটির মান সমান। এখন আমরা সেটি যাচাই করে দেখি যে আসলে সমান কিনা। প্রবাবিলিটি অফ এ গিভেন বি বার সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার ভাগ প্রবাবিলিটি অফ বি বার, অর্থাৎ এখানে আমরা যার সাপেক্ষে বের করছি, মানে যার সাপেক্ষে আমরা যে ঘটনার প্রবাবিলিটি বের করছি শর্তাধীন সম্ভাবনা, এদের ইন্টারসেকশন হয় উপরে, তার মানে এ ইন্টারসেকশন বি বার, আর নিচে থাকবে যার সাপেক্ষে আমরা সম্ভাবনার শর্তাধীন সম্ভাবনা বের করছি তার প্রবাবিলিটির মান থাকে নিচে। তো এখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটুকু সমান, এটা আমরা লিখতে পারি। আর প্রবাবিলিটি অফ বি পূরক সমান হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ আমরা কারণ হচ্ছে আমরা জানি যে পূরক পরিপূরক ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ বি এবং প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট বা প্রবাবিলিটি অফ বি পূরক এর মান হচ্ছে +1 হয়, এদের যোগফল 1 হয়, তার মানে এদের একটার মান হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। এখন আমাদের এই সবগুলোর মান জানা আছে, মানগুলো আমরা বসিয়ে দিলাম। উপরে প্রবাবিলিটি অফ এ এর মান হচ্ছে হাফ, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান আমরা এর আগে বের করেছি 3/41, মাইনাস প্রবাবিলিটি অফ বি এর মান হচ্ছে 1/5। এখানে যদি আমরা এদেরকে বিয়োগ করি তাহলে উপরে আসবে এই মানটি এবং নিচে আসবে এই মানটি। এখন এদেরকে যদি আমরা ভাগ গুণ করি তাহলে এই মানটি পাওয়া যাবে।
একইভাবে আমরা বের করছি প্রবাবিলিটি অফ বি গিভেন এবার, তাহলে কি হবে, বি উপরে থাকবে সম্ভাবনা বা প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এবার, আর নিচে থাকবে প্রবাবিলিটি অফ এই এবার, যার সাপেক্ষে আমরা বের করছি। তো এটার জন্য আমরা কি বের করব, যে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এবার সমান হচ্ছে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ এ পূরক সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ বার। এখানে একটি জিনিস দেখা যাচ্ছে না, এটি হচ্ছে এ বার হবে, এটি হচ্ছে এ বার, তাহলে এটি হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এখন আমার এই মানগুলো জানা আছে, মানগুলো বসিয়ে দিলাম, প্রবাবিলিটি অফ বি এর মান 1/5, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 3/40, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ সমান হচ্ছে হাফ, এদেরকে আমরা বিয়োগ করলে এই মানটি পাবো, এদেরকে যদি আমরা ভাগ বা গুণ করি তাহলে এই মানগুলো পেয়ে যাব। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি শর্তাধীন সম্ভাবনা সমান নয়, তাদের মানের মাঝে বিস্তর পার্থক্য রয়েছে, অর্থাৎ মতিন যে কথাটি বলেছিল সেই বক্তব্যটি সঠিক নয়। এবার আমরা দেখছি তার পরবর্তী সমস্যা, এটি হচ্ছে এখানে বলা আছে যে প্রবাবিলিটি অফ এ সমান 1/3, প্রবাবিলিটি অফ বি সমান 3/4, এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 10/12। একজন শিক্ষক বললেন যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি এবং প্রবাবিলিটি অফ বি গিভেন এ এর মান সমান নয়, তার মানে সমস্যাটা এখন তার সাথে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে সম্ভাবনা কি, সম্ভাবনা কি সেটা আমরা এর আগে সংজ্ঞায় পড়েছি, সেখানে আমরা গাণিতিক বা অবরোহী সংজ্ঞা দিতে পারি অথবা অন্য যে দুটি সংজ্ঞা রয়েছে সে দুটি সংজ্ঞা উল্লেখ করতে পারি, সমস্যা নেই। তারপরে প্রশ্নটা হচ্ছে সম্ভাবনার মান ঋণাত্মক হতে পারে না, সেটিও আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, সেখান থেকে সরি প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি। তো এই দুটির উত্তর তোমরা সেখান থেকে দেখে নিবে। এখন আমরা চলে যাচ্ছি গ এবং ঘ এর উত্তরে। গ প্রশ্নে বলা আছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করো, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এর মান বের করতে হবে। তো এই মানটি বের করার আগে আমাদের যাচাই করে দেখতে হবে যে এরা কি আসলে পরস্পর বর্ধনশীল ঘটনা নাকি অবর্ধনশীল ঘটনা, কারণ বর্ধনশীল ঘটনা এবং অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে এদের সূত্রটা ভিন্ন হবে। তো আমরা যাচাই করে দেখি যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এর মান হচ্ছে এটি, যে 1/3 প্লাস 3/4 সমান 13/12, এই মানটা আমাদের দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ এর মান হচ্ছে 1/3 এবং প্রবাবিলিটি অফ বি এর মান হচ্ছে 3/4। এখন সে মানটি আমরা দেখতে পাচ্ছি 13/12 হলো, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর চেয়ে তাদের যোগফলটা বেশি, তার মানে এরা হচ্ছে পরস্পর অবর্ধনশীল ঘটনা। এখন অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে আমাদের সূত্রটি জানা আছে এরকম, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো আগের অনেক সমাধানে আমরা এই সূত্রটি দেখেছি কিভাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটি বের করতে হয়, তো সেটিকে আমরা সাইড চেঞ্জ করলাম, করে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেল, আর এ ইউনিয়ন বি এর যে প্লাস চিহ্নটা ছিল সেটা ডান পাশে আসার পরে মাইনাস হয়ে গেল। এখন এদের মানগুলো যদি আমরা বসিয়ে দেই, এদেরকে যোগ বিয়োগ করি, তাহলে এই মানটি পাওয়া যাবে, তার মানে গ এর উত্তর শেষ, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/4 অথবা 0.25। তারপরে যে প্রশ্নটি ছিল সেটি ছিল এরকম, যে উদ্দীপকের আলোকে প্রবাবিলিটি অফ এ গিভেন বি এবং প্রবাবিলিটি অফ বি গিভেন এ এর মান বের করে শিক্ষকের মন্তব্য যথাযথ যাচাই করো, অর্থাৎ এদের যে বি এর সাপেক্ষে এ শর্তাধীন সম্ভাবনা এবং এর সাপেক্ষে বি এর শর্তাধীন সম্ভাবনা, এই দুটির মান বের করতে হবে, এদের মাঝে তুলনা করে দেখতে হবে যে শিক্ষকের মন্তব্যটি সঠিক ছিল কি ছিল না। তার মানে এখন আমরা বের করব প্রবাবিলিটি অফ এ গিভেন বি, আর এর সূত্রটি আমরা শর্তাধীন সম্ভাবনায় দেখেছি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হবে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি সমান হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ভাগ প্রবাবিলিটি অফ বি। তো এদের মানটা আমরা ইতিমধ্যে বের করেছি, ইন্টারসেকশনের মান হচ্ছে 1/4 এবং দেওয়া আছে প্রবাবিলিটি অফ বি সমান 3/4, এদেরকে যদি আমরা ভাগ গুণ করি তাহলে তার মান আসবে 1/3। আবার প্রবাবিলিটি অফ বি গিভেন এ সমান আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ভাগ হচ্ছে প্রবাবিলিটি অফ এ, এদের মানটা আমাদের জানা আছে, মানটা উপরে নিচে বসিয়ে দিলাম, গুণ ভাগ করলাম, করলে 3/4 চলে আসলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটি শর্তাধীন সম্ভাবনার মান সমান নয়, অর্থাৎ আমাদের যে শিক্ষক ছিল উনি এই কথাটি বলেছিলেন, অর্থাৎ শিক্ষক যে মন্তব্যটি করেছে সেটি সঠিক। তো আজকের ক্লাসে আমাদের এই তিনটি সমস্যায় আলোচনা করেছি,
আগামী ক্লাসে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা দেখব। তো তোমাদের কাজ হচ্ছে এই ক্লাসটি বারবার দেখা, কারণ এই প্রবাবিলিটি বা সম্ভাবনা অধ্যায় থেকে আমাদের পরীক্ষাতে সৃজনশীল দুটি প্রশ্ন থাকবে। তো আমরা যদি এই অধ্যায়টি ভালো করে একটু আলোচনা করি, দেখি, ভালো করে বুঝি, তাহলে আমাদের কবিভাগে মানে মেন পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় আমাদের যে কবিভাগে যে দুটি প্রশ্নের উত্তর দিতে হয়, সেখান থেকে এই একটি অধ্যায় থেকে আমরা ওই দুটি প্রশ্নের উত্তর দিতে পারবো। তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই সম্ভাবনা অধ্যায়ের যে লেকচার গুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখবে, অধ্যয়ন করবে। আর যদি আজকের লেকচার যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অথবা ইমেইলে আমাকে জানাতে পারো, আমি উত্তর দিতে চেষ্টা করব। তো তোমরা, আমি আশা করব লেকচার গুলো ভালোভাবে পুনরায় পুনরায় দেখবে এবং অধ্যয়ন করবে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সর্বাঙ্গীন শান্তি কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।